নোয়াখালী অলরাউন্ডার। নোয়াখালীতে নতুন যোগদানকৃত সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতিখারকে ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে অভিনন্দন জানান বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াখালী সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ। আজ সকালে সংগঠনের সভাপতি ডাক্তার মোহাম্মদ ফিরোজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন মিঠুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মিয়া মোহাম্মদ শাহজাহান, সহসভাপতি আব্দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর নবী এবং সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন। এ সময় নবাগত সিভিল সার্জনের সাথে সংগঠনের নেতৃবৃন্দ কুশল বিনিময় করেন এবং নোয়াখালী জেলার স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে সিভিল সার্জনকে অবগত করেন। ওরা যখন বলে একটা স্পেসিফাইড একটা